হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো আমরা কিভাবে আমাদের ফটোস বা ভিডিওসগুলা হাইড করব। তো অনেকেই অনেক ধরনের অ্যাপস ইউজ করেছেন, সেটাই কাজ হয় না, বা যেই ছবি আপনি হাইড করেন ওই ছবি আর রিকভার করতে পারেন না, বা ইম্পোর্ট করে আবার ফটোস বা গ্যালারিতে নিতে পারেন না। কিন্তু আজকের এই ভিডিও দেখার পরে আপনি দুটোই পারবেন, আপনার ভিডিও বা ফটোস হাইডও করতে পারবেন এবং আবার নতুন করে আপনার ভিডিওস বা ফটোস আপনার ফটোস বা গ্যালারিতে ইম্পোর্ট করতে পারবেন। তো এই অ্যাপসটা আপনারা অ্যাপ স্টোরেই পাবেন, তাছাড়া আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমার ভিডিওর ডিসক্রিপশনে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। যারা লিঙ্ক না পাবেন তাদের জন্য একটু কষ্ট হবে, সেটা হলো অ্যাপ স্টোরে যেতে হবে, আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকেই জাস্ট অন ক্লিকেই কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা যারা লিঙ্ক না দিয়ে আসতে চাচ্ছেন তারা অ্যাপ স্টোরে আসবেন। অ্যাপ স্টোরে এসে সার্চ করবেন HIP, এটা একটা কোনো অ্যাপসের নাম না, কিন্তু অ্যাপসটার শর্ট নেম। তো জাস্ট আমি HIP লিখে সার্চ করলে এই অ্যাপসটা চলে আসবে। জাস্ট লোগোটা দেখাবো এবং আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আপনারা সার্চ করার পরে এরকম আসবে। তো এরকম আসার পরে একটু নিচের দিকে যাবেন, যার লোগোটা থাকবে এরকম মিউজিকের লোগো, ঠিক আছে, এটা এটা দেন আপনারা এটার উপরে ক্লিক করে দেখবেন। এটা যারা যারা ইউজ করতে পারবেন সব কিছুই এখানে দেওয়া আছে। তারপরে আপডেট করার পরে কী কী চেঞ্জ হয়েছে সেটাও দেওয়া আছে এবং এখানে কিছু রিভিউ দেওয়া আছে। তাছাড়া এই অ্যাপসটার সাইজ কত দেখুন, এই অ্যাপসটার সাইজ মাত্র 11.9 MB। তো আমরা এখন এই অ্যাপসটা ইউজ করব, কিভাবে ফটোস এবং ভিডিওস হাইড করতে হয় সেটা দেখব। তো এই অ্যাপসটা যারা ইনস্টল করেন নাই তারা গেটে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার সময় আপনাকে একটি পিন দিতে পড়বে, যে পিনটা আপনি সেট করার পরে আপনি যখন নতুন করে লগ ইন করতে যাবেন এই অ্যাপসের ভিতরে সেই পিনটা দেওয়া লাগবে। তো এই পিনটা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা পিন দিবেন, বা যে পিনটা আপনি দিবেন সেই পিনটা আপনি মনে রাখবেন। যেমন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে 1 2 3 4 5 দিলাম, দেন কনফার্ম পিনে আবার সেম জিনিস দিব 1 2 3 4 5, দেন এখান থেকে আমরা ডান করে দিব। ডান করে দেওয়ার পরে আপনাকে একটি পপ দিবে, ইওর পিন কোড উইল বি সেট টু 1 2 3 4 5। জাস্ট আপনার সেই পিন কোডটা কি আছে সেটা এখানে দেখিয়ে দিল, দেন আপনি ওকে ক্লিক করলেন। তো ওকে করার পরে আপনাকে যখন আপনি লগ ইন করবেন তখন আবার আপনাকে পিন কোডটা দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আমি লগ ইন করার জন্য পিন কোডটা আবার সেম দিব 1 2 3 4 5 যেটা আমি দিয়েছিলাম, দেন এখানে ক্লিক করলাম। এখন এখানে কয়েকটি অপশন আছে, একটু সেটিং আছে। তো আমি যে কথাটা আপনাকে বলবো, আপনি আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেন হলো আপনার ফোনে ট্রাই করে দেখবেন। কেননা আপনি না দেখে ট্রাই করলে অন্য কিছু করে দেন আপনি হয়তোবা ভাববেন এই অ্যাপস ভালো না বা এরকম কিছু। তো আগে আপনি ভিডিওটা দেখুন এবং কিভাবে করতে হয় সেটা শিখুন। এখানে ফটোসে আমরা ক্লিক করব। ফটোসে ক্লিক করার পরে এখানে আমাদেরকে একটি অ্যালবাম ক্রিয়েট করতে পারবে। তো অ্যালবাম আমরা ক্রিয়েট করলাম, সেটা নিউ অ্যালবাম বা আপনার পছন্দের যে কোনো নাম দিয়ে আপনি এখান থেকে অ্যালবামটা ক্রিয়েট করতে পারবেন, দেন ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এখানে আপনার যে নিউ অ্যালবামটা ছিল সেটা এসে গেছে, তার উপরে ক্লিক করলে আপনি পাবেন ফটোস বা ভিডিওস কীভাবে অ্যাড করতে হয়। তো আমি এখান থেকে জাস্ট অ্যাড ফটোসে ক্লিক করলাম, দেন হলো আপনাকে এখানে কয়েকটি অপশন থেকে গ্যালারি, ক্যামেরা এবং আইটিউন্স থেকে। তো গ্যালারির ভিতরে কিন্তু ক্যামেরার যে ছবিগুলো আছে সেটা এখানে আছে। তো HIP উড লাইক টু অ্যাক্সেস ইউর ফটোস, এই সফটওয়্যারটি আপনার ফটোসগুলো অ্যাক্সেস করতে চাচ্ছে, আপনি জাস্ট ওকে করে দিবেন, দিলে এখানে শো করবে। তো ক্যামেরা রোলে আমরা গেলাম, ক্যামেরা রোলে যাওয়ার পরে আমরা এখানে আমি একটা দুইটা এখানে দুইটা ইমেজ আছে, এই দুইটা ইমেজের ভিতর থেকে আমি একটা ইমেজ
ইয়ে করবো, হাইড করবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই আমি একটার উপরে ক্লিক করলাম, আপনি কিন্তু চাইলে আরও মার্ক করে নিতে পারেন। তো মার্ক আমি একটা দেখানোর সুবিধাতে একটা করতেছি, আপনারা যতগুলো মার্ক করবেন ততগুলোই হাইড হবে। তো এখান থেকে এখন আপনি ডানে ক্লিক করলেন। তো ডানে ক্লিক করার পরে যে ফটোটা আপনি নিতে চাচ্ছেন সেটা এলো হাইড ইট প্রো টু ডিলিট দিস ফটো, আপনার গ্যালারি বা ফটোস থেকে এই ছবিটা মুছে যাবে। যেহেতু আপনি হাইড করতেছেন সেহেতু আপনার গ্যালারিতে এটা দেখা যাবে না, পরে আবার যখন আপনি ইম্পোর্ট করবেন তখন আপনার গ্যালারিতে আবার ফিরিয়ে নিতে পারবেন। তো আমরা জাস্ট হাইড করে নিই, ডিলিটে ক্লিক করব। করলে এখন আমরা যদি আমাদের ফটোসে যাই তাহলে কিন্তু একটা ছবি দেখতে পাবো, কেননা এখানে দুইটা ছবি ছিল আর একটি আমরা হাইড করে রেখেছি। তো ফটোসে ক্লিক করলাম, দেন ক্যামেরা রোল, দেন এখানে দেখুন যে এই ছবিটা কিন্তু দুইটা ছিল, এখন একটা আছে। তো জাস্ট আমরা এই ছবিটা আমাদের যে সফটওয়্যারটি ছিল সেই সফটওয়্যারের ভিতরে দেখব। এই যে ক্লিক করলাম, হাইটের যে অ্যাপসটি ছিল এখানে আবার লগ ইন করতে গেলে 1 2 3 4 5 আমি যে পিনটা দিয়েছিলাম সেটা আপনারা যেটা দিবেন সেটা, দেন ফটোসে ক্লিক করবেন, দেন নিউ অ্যালবামে ক্লিক করবেন, দেন এটা। তো এই ছবিটা আমি আবার চাচ্ছি যে আমার ফটোস বা গ্যালারিতে ইম্পোর্ট করার জন্য বা ফিরিয়ে নেওয়ার জন্য। তো এখানে শেয়ার আইকন আছে, এই শেয়ার আইকনে ক্লিক করব। শেয়ার আইকনে ক্লিক করার পরে এখানে সেভ ইমেজ লেখা আছে, এই সেভ ইমেজে আমরা ক্লিক করব। তো এখন যদি আমরা আমাদের ফটোসে যাই তাহলে কিন্তু আমরা সেই একটি ছবির পাশে আরেকটি ছবি দেখতে পাবো, কেননা আমরা সেই ছবিটা আবার আমরা রিকভার করেছি। তো ফটোসে গেলাম, দেন এখানে আসলাম, এখন দেখুন এখানে কিন্তু দুইটা ছবি আছে, একটা ছবি একটা। তো এটা এর পাশে ছিল তখন যখন হলো এটা পরপর তোলা ছিল, আর এটা মাত্র ইম্পোর্ট করা হলো সেজন্য এটা এখানে। তো দুইটা ছবি তো আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা ছবি ভালোভাবে আগের মতোই ভিউ হবে। তো এখন এই অ্যাপসের কিছু সেটিংস আছে, সেই সেটিং সম্পর্কে কিছু বলবো। তো অ্যাপসটা ওপেন করলাম, ওপেন করতে গেলেই আপনাকে পিনকোড চাইবে, দেন হলো এখানে সেটিংয়ে কি আছে আমরা একটু দেখি। এখানে ব্যাকআপের একটা অপশন আছে, ক্লাউড ব্যাকআপ, দেন এখানে অ্যাপ থিম আছে, এই থিমটা ইউজ করতে পারবেন, যে ডার্ক এবং লাইট। তো ডার্ক হলে আর কি আপনার চোখের সমস্যা হবে না, রাতের বেলা এটা ইউজ করতে পারবেন খুব সহজে, আর লাইটটা হলো দিনের বেলায়। আর অটোমেটিক যেটা আছে এটা হলো আপনার যেটা দরকার যখন যেটা দরকার সেটা। তো এখান থেকে ডান করে দিলাম। এরপরে হলো সেন্স পিন, আপনি যে পিন একবার সেট করেছেন সেই পিনটা আবার নতুন করে কিন্তু সেট করতে পারবেন। তো আগে যে পিনটা ছিল সেই পিনটা আপনাকে একবার দেওয়া লাগবে, 1 2 3 4 5 দিলাম, দেন হলো যেটা চেঞ্জ করতে চাচ্ছেন 2 4 5 6 সেটা দিলেন, সরি আমি যে পিনটা দিয়েছি আগেরটা 2 4 5 6 এটা দিয়েছিলাম। আচ্ছা এখানে সেট পিনকোড, সরি আমি দুইটাই হলো নতুন হবে, আগে যেটা দিয়েছি সেটা না, 2 4 5 6 দেন কনফার্ম পিনে 2 4 5 6। তো আমি যেটা চেঞ্জ করতে চাচ্ছি জাস্ট সেটা দিব, দেওয়ার পরে এখানে কোডে ক্লিক করব, করলে হয়ে যাবে। দেন আমি আপনার আবার যখন লগ ইন করতে যাব 2 4 5 6 দেন ডান। তো আবার আমি যদি চেঞ্জ করতে চাই ঠিক একইভাবে চেঞ্জ পিন কোড, এখানে হলো 1 2 3 4 5 এখানে কনফার্ম 1 2 3 4 5 দেন ডান, 1 2 3 4 5 ব্যাস ক্লিয়ার, আমাদের অ্যাপসটা ইউজ করা যাবে। এবং এই অ্যাপসের আরও কিছু আছে, ফিঙ্গার লকটা, যাদের হলো ফোনে ফিঙ্গার আছে তারা ফিঙ্গার লক করতে পারবেন এই এখানে ক্লিক করে, যাদের ফেস লক আছে তারা ফেস লক করতে পারবেন। এখানে স্লাইড শোর কিছু সেটিং আছে, এগুলো নিয়ে পরে বিস্তারিত একটা ভিডিও তৈরি করব। আশা করি এই ভিডিওটা অন্তত পক্ষে আপনাদের একটু হলেও উপকার করলো, যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।